দুর্গাপূজা স্পেশাল যারা শ্যামলা গায় রং আছো বা যারা কালো একটু ডাস্কি স্কিন টোনের বা ডার্ক স্কিন টোনের যেটাই বলো না কেন বা মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের তারা অনেকেই বলে যে দিদি প্রচুর পিম্পলস আছে ডাস্কি স্কিন টোন বা আমাদের অনেকটাই আমরা শ্যামলা গায়ের রং। তো আমরা কিভাবে আমাদের মেকআপটাকে কমপ্লিট করব বা আমাদের মেকআপটাকে কিভাবে আমাদের মুখের সাথে সেট করব, আমাদের মেকআপটা একদম সেট হয় না। তো আজকে তোমাদের জন্য স্পেশালি কিন্তু আজকে দুর্গাপূজার এই লুকটা তোমাদের জন্য ক্রিয়েট করেছি। এই লুকটা কিন্তু তোমরা যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারো। আমি তোমাদের সাথে শেয়ার করেছি এরকম লাইট গ্রিন কালারের শাড়ির সাথে, বাট তোমরা কিন্তু সবাই যে কোনো কালারের সাথে কিন্তু এই মেকআপটা ক্যারি করতে পারো। আর আজকে দুর্গাপূজার এই অষ্টমী স্পেশাল লুক বা দুর্গাপূজার দিনকে তোমরা মানে দুর্গাপূজার চার দিনের মধ্যে তোমরা যে কোনো দিন কিন্তু এই মেকআপটা ক্যারি করতে পারো, খুব ভালোভাবে যাবে। আজকে যে মেকআপ লুকটা আমি তোমাদের জন্য ক্রিয়েট করেছি, আজকে মেকআপ লুকটা কিন্তু একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে 5 টাকার মধ্যে, মানে 5 থেকে 10 টাকার মধ্যে যে সমস্ত প্রোডাক্ট গুলো মার্কেটে পাওয়া যায় আমি সেই সমস্ত প্রোডাক্ট গুলো দিয়ে কিন্তু আজকের মেকআপ লুকটা কমপ্লিট করেছি। হ্যাঁ, যাতে সবার হেল্প হয়। আর তোমরা যদি বলো যে একটু বাজেট বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করতে, তো আমি সেটাও শেয়ার করবো। অবশ্যই আমাকে কমেন্ট করে ডিটেলসকে সবকিছু বলবে যে কোন কালারের শাড়ির সাথে বা কোন কম্বিনেশনে দেখতে চাও বা কত রেঞ্জের মধ্যে তোমরা মেকআপ লুকটা দিয়ে দেখতে চাও। সবাই কিন্তু যখন কমেন্ট করবে ভালো করে লিখে দেবে আমাকে, তাহলে আমি সেই কমেন্টটা নিয়ে সে কিন্তু ভিডিও বানাবো। আর আজকের মেকআপ লুকটা স্পেশালি কিন্তু আমার যারা ডার্ক স্কিন টোন বা ডার্ক স্কিন টোন বা শ্যামলা গায়ের রং যাদের আছে তাদের জন্য কিন্তু আজকের মেকআপটা স্পেশালি দারুণ ভাবে হেল্পফুল হতে চলেছে। আরো যারা সবাই রয়েছে তোমরাও কিন্তু এই মেকআপ লুকটা করতে পারো, বাট ভিডিওটা না দেখে কিন্তু করো, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কি টিপস দিয়েছি ভেতরে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো সবচেয়ে প্রথমে কিন্তু আমাদের যে কোনো মেকআপের শুরুতে ফেসটাকে ভালো করে কিন্তু ক্লিন আপ করে নিতে হবে। ফেস ওয়াশ দিয়ে হোক বা ক্লিনজার দিয়ে হোক বা টিস্যু দিয়েই হোক না কেন, তোমাদের কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন আপ করে নিতে হবে। তারপরে স্টেপে কিন্তু ইউজ করে নিতে হবে যে কোনো রোজ ওয়াটার বা টোনার। আজকে আমি ইউজ করছি হ্যান্ডমেড, যে আমি বাড়িতে বানিয়েছিলাম হোমমেড যে টোনারটা সেটাকে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে তোমরাও কিন্তু হোমমেড টোনার ইউজ করতে পারো, বা তোমরা চাইলে কিন্তু রোজ ওয়াটার বা মার্কেটে কিনা যে কোনো টোনার তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। আর অ্যাপ্লাই করার পর কিন্তু সঙ্গে সঙ্গে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করা যাবে না, এভাবে জাস্ট ড্যাব ড্যাব মোশনে টোনারটাকে ফেসের সাথে একদম অ্যাবজর্ব করা পর্যন্ত কিন্তু রাখতে হবে। তার জন্য 2-5 মিনিট ওয়েট করার পর তারপরে স্টেপে কিন্তু আমরা যাব। পরের স্টেপে কিন্তু আজকে আমাদের ইউজ করতে হবে একটা ভালো ময়শ্চারাইজার। গরমকাল হোক বা শীতকাল যে কোনো টাইমে কিন্তু তোমাদের ময়শ্চারাইজারটা স্কিপ একেবারেই করা যাবে না, তাহলে কিন্তু মেকআপ একদমই ধরে রাখতে পারবে না, লং লাস্টিং আর সোয়েট প্রুফও হবে না। তার জন্য কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করতে হবে। আর 5 টাকার মধ্যে আজকে আমি ইউজ করছি পন্ডসের এই কোল্ড ক্রিমটা, যেটা কিন্তু খুবই ভালো একটা ময়শ্চারাইজার। তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বা তোমাদের কাছে আছে এমন কোনো ময়শ্চারাইজারও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করার পর মোটামুটি 2-3 থেকে 4 মিনিটের গ্যাপ রাখবে, আর তারপরের প্রোডাক্টটা ঠিক 4 মিনিট পর তোমরা অ্যাপ্লাই করবে। তাহলে কি হবে, তোমাদের স্কিনটা কিন্তু অনেকক্ষণের জন্য মেকআপটা ধরে রাখতে পারবে আর লং লাস্টিং হবে। এরপর স্টেপে আমি আজকে ইউজ করব প্রাইমার। প্রাইমারের জন্য কিন্তু আমি আজকে ইউজ করছি, 5 টাকার মধ্যে তো কোনো প্রাইমার পাওয়া যায় না, তো সেহেতু আজকে আমি প্রাইমার হিসেবে ইউজ করে নিচ্ছি এই বোরো প্লাসের ভ্যাসো কেয়ারটা, যেটা কিন্তু একটা অসাধারণ একটা তোমাদের ফিনিশ দেবে, যেটার জন্য কিন্তু তোমাদের মেকআপটা হয়ে যাবে অনেকক্ষণ লং লাস্টিং, আর সাথে একটা স্মুথ ডিউই একটা বেস দিয়ে দেয়, আর জন্য কিন্তু তোমাদের যে কোনো মেকআপ খুব ইজিলি কিন্তু ব্লেন্ড হতেও কিন্তু হেল্প করে। তাই শুরুতেই কিন্তু ইউজ করে নিতে হবে একটা লিপ বাম। তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো। আজকে আমি 5 টাকার মধ্যে ব্লু হেভেনের লিপ বাম আর একটা রয়েছে হচ্ছে আয়ুরের লিপ বাম, কিন্তু আমার বেশি ভালো লাগে ব্লু হেভেনের লিপ বামটা, সো আমি আজকে এটাই ইউজ করে নিচ্ছি। তোমাদের পছন্দের যে কোনো লিপ বাম ইউজ করতে পারো, বাট অবভিয়াসলি একটা লিপ বাম ইউজ করো, কারণ লাস্টে যখন তোমরা লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করবে সেটার জন্য কিন্তু তোমাদের ঠোঁটটা কিন্তু একেবারে ড্রাই প্যাচি লাগবে না, তোমাদের ঠোঁটটা কিন্তু ভীষণ ময়শ্চারাইজড লাগবে আর ভীষণ সুন্দরও দেখাবে। এরপর স্টেপে আজকে আমি ইউজ করছি এখানে ADS এর এই আইব্রো পেন্সিলটা, যেটা কিন্তু একদমই তোমরা 5 টাকায় মার্কেটে পেয়ে যাবে। তোমরা এটা ছাড়াও অনেক মার্কেটে পেয়ে যাবে আইব্রো পেন্সিল, সেখান থেকে কিন্তু তোমরা ডার্ক ব্রাউন কালার বা ব্ল্যাক কালার নিয়ে কিন্তু এভাবে তোমরা তোমাদের আইব্রোটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন ভাবে শেপ করে নিতে পারো, সেট করে নিতে পারো, ড্র করে নিতে পারো। আমি খুব লাইটলি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে কিন্তু আমি সেম ভাবে আরেক দিকের আইব্রোটাকেও সেম ভাবে কিন্তু ড্র আর ফিল করে নিয়েছি, খুব ন্যাচারালি কিন্তু এটাকে ড্র করতে হবে। মেকআপের মধ্যে তোমাদেরকে শেয়ার করবো একটা দারুণ টিপস, যারা ডার্ক বা ডাস্কি স্কিন টোন বা শ্যামলা গায়ের রং যাদের রয়েছে তাদের জন্য কিন্তু একটা দারুণ জিনিস শেয়ার করবো, যেটার জন্য কিন্তু তোমাদের স্কিনে যে কোনো মেকআপ কিন্তু খুব ভালোভাবে বসবে আর একদম ফলনেস একটা বেস তৈরি হবে। কি সেটা তোমরা এবার জানতে চাইছো? তো এই যে দেখতে পারলে আমি একটা ছোট লিপস্টিক ইউজ করছি, এই লিপস্টিকটার প্রাইস নিয়েছে মাত্র 5 টাকা। তোমাদের পছন্দের যে কোনো লিকুইড
লিকুইড লিপস্টিক হোক বা এরকম স্টিপ লিপস্টিক হোক, তোমরা কিন্তু একটা অরেঞ্জ কালারের বা একটু রেডিশ টাইপের কালার নিয়ে তোমরা তোমাদের যে কোনো জায়গায়, মানে তোমাদের ফেসে যে সমস্ত জায়গাগুলোতে ডার্ক স্পট, পিগমেন্টেশন, ট্যান পড়ে গেছে, অতিরিক্ত ডার্ক স্পট বা ডার্ক সার্কেলের প্রবলেম রয়েছে, সমস্ত এরিয়াগুলোতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে হাত দিয়ে আমার মতো করে কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। এর ফলে কি হবে, তোমাদের যে সমস্ত মানে যে সমস্ত জায়গাগুলো ব্ল্যাক স্পট পড়ে গেছে সেগুলো কিন্তু এগুলো কালার কারেক্টারের মতো কাজ করবে, আর সাথে কিন্তু তোমাদের বেসটাকে কিন্তু দারুণভাবে ক্রিয়েট করে দেবে। আর দেখতেই পাচ্ছ, এরপর আমি একটু হাত দিয়ে ব্লেন্ড করার পর আমার ব্লেন্ডারটা দিয়েও কিন্তু ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে একদম মিশে যায় স্কিনের সাথে। এরপর স্টেপে আমি আজকে ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি এখানে এলকোর এই ফাউন্ডেশনটা, এটা কিন্তু একদমই তোমরা 10 টাকার মধ্যেই পেয়ে যাবে। আরও একটা ফাউন্ডেশন রয়েছে যেটা কিন্তু এই যে আই ক্যান্ডি ফাউন্ডেশন, এটাও কিন্তু তোমরা মোটামুটি 15 টাকার মধ্যে পেয়ে যাবে। ফাউন্ডেশনই কিন্তু ভীষণই ভালো, আর এগুলোর কিন্তু অনেকগুলো শেডও তোমরা পেয়ে যাবে, যতই কম টাকাই হোক না কেন মোটামুটি কিন্তু ভালোই কভারেজ দিয়ে দেয়। আমি আজকে ইউজ করছি এই এলকোর ফাউন্ডেশনটা, তোমরা চাইলে তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে তোমরা সেটাও ইউজ করতে পারো। ফাউন্ডেশন ইউজ করার সময় তোমাদেরকে আরো একটা টিপস দিয়ে দিই, তোমরা কিন্তু যখন ফাউন্ডেশন ইউজ করবে তখন কিন্তু তোমাদের এই কথাটা একদম পারফেক্টলি মাথায় রাখতে হবে, তোমাদের যে সমস্ত জায়গাতে ঘাম হয়, মানে যেমন গোফ এরিয়াতে, মানে তোমাদের ঠোঁটের ওপরের পোর্শনে যে ঘাম হয়, অতিরিক্ত সোয়েট হয় যার জন্য মেকআপ উঠে আসে, সেই সমস্ত এরিয়াতে কিন্তু ডাইরেক্ট কোনোভাবেই কিন্তু ফাউন্ডেশন বা কনসিলার যাই ইউজ করো না কেন কোনোভাবেই কিন্তু তোমরা ডাইরেক্ট ইউজ করবে না, মানে যেটা তোমাদের প্রোডাক্ট যে ব্লেন্ডারে লেগে থাকবে শুধুমাত্র সেটা দিয়ে ব্লেন্ড করে নেবে আমার মতো করে, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা অনেকক্ষণ সোয়েট ফ্রি থাকবে, মানে তোমাদের কিন্তু সোয়েট হওয়ার চান্সেসটা অনেকটা কমে যাবে, আর সোয়েট হলেও কিন্তু তোমাদের মেকআপকে ধরে রাখবে। আরও একটা টিপস যেটা হচ্ছে, তোমরা কিন্তু ফাউন্ডেশন ইউজ করবে, যে কোনো ফাউন্ডেশন ইউজ করবে না, তোমাদের ফাউন্ডেশনে কিন্তু অবশ্যই নিজস্ব শেড ইউজ করবে। তোমরা ধরো শ্যামলা গায়ের রং, খুব সাদা রঙের কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করবে না, আবার ধরো যারা ফর্সা রয়েছে তারাও কিন্তু খুব ডাস্কি স্কিন টোনের কিন্তু ফাউন্ডেশন ইউজ করবে না, মানে তোমরা যদি লাইট বা ডার্কার শেড নিয়ে নাও বেশি তোমাদের স্কিন টোনের থেকে, তাহলে কিন্তু সেই মেকআপটা কখনোই লং লাস্টিং হবে না, তোমাদের স্কিনের সাথে কিন্তু সেটা একেবারেই ভালোও লাগবে না। তো সেই বুঝে কিন্তু তোমরা একটুখানি স্কিনের সাথে ম্যাচ করে সবসময় কিন্তু ফাউন্ডেশন কনসিলার এগুলো ইউজ করার চেষ্টা করো। আমি কনসিলার ইউজ করেছি এখানে সেম ফাউন্ডেশনের সাথে লুজ পাউডার ইউজ করে নিয়েছি, মানে পন্ডসের এই লুজ পাউডারটা, যেটা কিন্তু তোমরা মোটামুটি 10 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে, যেটা কিন্তু ভীষণই ভালো একটা লুজ পাউডার, মিক্সড করে ইউজ করে নিয়ে তারপর আমি ড্যাম বিউটি ব্লেন্ডারের সাথে ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে এভাবেও কিন্তু তোমরা কনসিলার ইউজ করতে পারো, অথবা তোমরা কনসিলার স্টেপটা কিন্তু স্কিপ করেও যেতে পারো। এরপর আমি এখানে ইউজ করেছি সেম লুজ পাউডারটাকে পুরো ফেসে, আমি মেকআপটাকে সেট করার জন্য, খুব সুন্দর একটা বেস তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তোমাদের যদি না মনে হয় যে মানে এই ফাউন্ডেশনটা ইউজ করবে, তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো ফাউন্ডেশন বা লুজ পাউডার তোমরা কিন্তু ইউজ করতেই পারো, বাট এটা মাথায় রাখবে সবসময় তোমাদের স্কিন টোনের থেকে যেন বেশি ডার্ক বা বেশি লাইট যেন না। এরপর আমি আজকে ইউজ করছি মার্সের এই আইব্রো পেন্সিলটা, যেটা কিন্তু একদমই তোমরা 10 টাকায় পেয়ে যাবে, আর এরকম কিন্তু তোমরা প্রচুর লিপ লাইনার বা তোমরা এরকম অনেক কিন্তু এরকম আইব্রো পেন্সিল পেয়ে যাবে, যেগুলো এরকম ব্রাউন শেডের পাওয়া যায়, আর সেগুলো দিয়ে কিন্তু তোমরা তোমাদের হাতের মধ্যে স্মাচ করে নিয়ে তারপরে তোমরা এভাবে কিন্তু হাতের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের ফেসে কন্ট্রোল, নোজ কন্ট্রোল কিন্তু করতে পারো। তোমাদের যদি কন্ট্রোল জিনিসটা ভালো না লাগে তোমরা কিন্তু এই ব্যাপারটাকে স্কিপও করে যেতে পারো। এরপরে আমি এখানে ইউজ করেছি এখানে একটা এরকম ছোটো মিনি লিপস্টিক, যেটা কিন্তু একদম 7 টাকায় পারচেস করেছি আমি, আর এই লিপস্টিকের শেডটা হচ্ছে একদমই পিঙ্ক টাইপের, একটু রেডিশ পিঙ্ক টাইপের। তোমরা চাইলে এরকম অনেক লিপস্টিক পেয়ে যাবে মার্কেটে, সেগুলো ইউজ করতে পারো, অথবা তোমাদের পছন্দের বা তোমাদের কাছে আছে এমন যে কোনো লিকুইড লিপস্টিক বা ম্যাট লিপস্টিক বা এরকম স্টিপ লিপস্টিককে এরকম ব্লেন্ডারের সাহায্যে নিয়ে জাস্ট এভাবে কিন্তু ব্লেন্ড করলে দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল একটা ব্লাশের ফিনিশ আসে, খুব সুন্দর কিন্তু আসে। তোমরা চাইলে এখানে তোমাদের আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো, বাট আমি আজকে কিন্তু কোনো রকম আইশ্যাডো প্যালেটও ইউজ করি। এরপরে আজকে আমি আমার আই লুকের জন্য আজকে ইউজ করছি এখানে একটা লিপ লাইনার, পিঙ্ক কালারের, একদম রানী পিঙ্ক কালারের একটা লিপ লাইনার ইউজ করছি। আর লিপ লাইনার কিন্তু তোমরা মার্কেটে প্রচুর 7-10 টাকায়, 5 টাকায়, 5 টাকায় পাবে না, 7-10 টাকা, 12 টাকা এরকম রেঞ্জের মধ্যে কিন্তু প্রচুর লিপ লাইনার পেয়ে যাবে। বাট এইরকম যে পিঙ্ক কালারটা আমি নিয়েছি, এই কালারটা নেওয়ার একটাই কারণ, এইরকম টাইপের আই লুক কিন্তু তোমরা যে কোনো শাড়ির সাথে হোক বা ড্রেসের সাথে কিন্তু ক্যারি করতে পারবে। তো আমি ফার্স্টে পিঙ্ক কালারটা নিয়ে স্মাচ করে নিয়েছি, তারপরে যে কালারটা মানে আমি যে ব্রাউন শেডটা নিয়ে আমি আমার নোজ আর ফেস কন্ট্রোল করেছি সেটাকে নিয়ে চোখের একটু নিচে অ্যাপ্লাই করে স্মাচ করে নিয়েছি। তারপর আমি আজকে ইউজ করছি এখানে ড্যাজেলারের একটা ছোটো মিনি আইলাইনার, যেটা কিন্তু খুবই ভালো একটা আইলাইনার, খুব হালকা করে আমি একটা উইন্ড করে নিয়েছি আর সামনের দিকে একটু এক্সটেন্ড করে নিয়েছি যাতে একদম টানা টানা একটা লুক আসে। তোমরা চাইলে এরকম 10 টাকার মধ্যে অনেক লিকুইড আইলাইনার পেয়ে যাবে, সেগুলো তোমরা ইউজ করতে পারো, বা তোমাদের কাছে আছে এমন ব্র্যান্ডেরও কিন্তু তোমরা এখানে ইউজ করে নিতে পারো। এরপর আমি আজকে ইউজ করছি এখানে কোনো একটা ব্র্যান্ড লেখা রয়েছে, বাট আমি সেটার নামটা বুঝতে পারছি না যার জন্য তোমাদেরকে বলতেও পারলাম না, বাট 10-12 টাকায় কিন্তু তোমরা অনেক এরকম হোয়াইট কাজলও পেয়ে যাবে, তারপরে আরও অনেক হোয়াইট কাজলই বা অনেক কালারের কাজলও তোমরা পেয়ে যেতে পারো যদি তোমরা একটু খোঁজো কষ্ট করো। তো আমি এখানে একটা হোয়াইট কাজল ইউজ করে নিয়েছি যেটা আমি 12 টাকায় পারচেস করেছিলাম, 10 কি 12 টাকাতে পারচেস করেছিলাম। আর এরপর আমি একটা ছোটো ড্যাজেলার
মাস্কারার এরকম একদম মিনি ভার্সনটা ইউজ করছি, মানে মাস্কারা চোখের যে মাস্কারা আর কি, তো সেটাকে আমি আজকে মাস্কারা ইউজ করছি। আর মাস্কারা কিন্তু খুবই ভালো, 10 টাকার হলো, কিন্তু বেশ ভালো একটা মাস্কারা। তোমরা চাইলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো, আর যদি তোমরা না চাও তোমাদের কাছে যেটা আছে সেটাই ইউজ করে নিতে পারো। এরপর আমি আজকে হাইলাইটারের জন্য এখানে যে লুজ শিমার পাউডার ইউজ করে নিচ্ছি, আর এই লুজ শিমার পাউডার গুলো আমি মোটামুটি 3-4টে একসাথে কিনেছিলাম, যেটার জন্য কিন্তু আমার পার পিস দাম পড়েছিল 12 টাকা করে। তোমরা চাইলে কিন্তু এরকম লুজ ছোট শিমার পাউডার গুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু ইউজ করতে পারো, সেগুলো মোটামুটি 10 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। বেশ ভালো কিন্তু হাইলাইটারের কাজ করে দেয়, একদম ন্যাচারাল ফিনিশই দেয়, দেখতেই পাচ্ছ। খুব একটা মানে চাঙ্কি গ্লিটার তো থাকে না, একদম পাউডারি একটা ফিনিশ থাকে, কিন্তু ফিনিশিংটা একদম ন্যাচারাল থাকে, দেখতেই পাচ্ছ। আমি এখানে যেখানে যেখানে আমি আমার হাইলাইটসের দরকার সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিয়েছি, আর অ্যাপ্লাই করার পরে একটু বেশি মনে হচ্ছিলো, যার জন্য আমি এখানে ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে জাস্ট হালকা করে একটু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি, একদমই ফেসের সাথে একদম সেট হয়ে যায়, একদম ন্যাচারাল একটা ফিনিশিং আসে। নেক্সট আমি আজকে ইউজ করছি সেম লিপ লাইনারটা, যেটা আমি আমার অ্যাজ আ আইশ্যাডো হিসেবে ইউজ করেছি, সেটাকেই আমি আমার লিপ লাইন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এখানে লিপ লাইনারটা স্কিপ করতে পারো বা লিপ লাইনার ইউজ করতেও পারো, বাট আমার মনে হয় লিপ লাইনারটা ইউজ করে নিও, কারণ এই 10-5 টাকার মেকআপে কিন্তু খুব একটা ভালো লিপস্টিক তোমরা পাবে না। তো সেহেতু এভাবে অ্যাপ্লাই করার পর আমি সেম লিপস্টিকটা অ্যাপ্লাই করে জাস্ট একটু হালকা করে অ্যাপ্লাই করেছি, তারপরে আঙুলের সাহায্যে একটু ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, মেকআপ তো হলো, এবার চুলটাকে যদি আমরা খুলে স্টাইল করি, আমরা কিন্তু দুর্গাপূজাতে চুল অলওয়েজ খুলে খুলে একটু বেশি স্টাইল করতে পছন্দ করি, কি তাই তো? আজকে কিন্তু সেটারই একটা দারুণ টিপস শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে আমি আগেও কিন্তু এটা শেয়ার করেছি, আসলে আমার এতটাই ভালো লাগে তোমাদের সাথে মনে হয় রোজই শেয়ার করে দিই। তো যাই হোক, আজকে আমি ইউজ করছি এখানে 11-এর এই হেয়ার ভলিউমাইজার ড্রায়ারটা, যেটা কিন্তু ভীষণই ভালো তোমাদের সিল্কি করবে চুলটাকে, আর হেয়ার ড্রাইও করে দেবে, সাথে একটু ভলিউমও রাখবে, আর সাথে দেখতে পাচ্ছ কি সুন্দর ফিনিশিং আসছে, পুরো একদম স্ট্রেট স্মুথ একটা সিল্কি বাউন্সি একটা হেয়ার তোমাদের কিন্তু দেবে, সাথে কিন্তু তোমাদের হেয়ারটাকে একদম সেট করে দেয় সারা দিনের জন্য। এবারে দুর্গাপূজায় কিন্তু আমি ইউজ করছি 11-এর এই হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা, যেটা কিন্তু আমার চুলকে সিল্কি সফট আর সারাদিনের জন্য কিন্তু একদম একই রকম রেখে দেবে। তো চলো, তোমরা কারা কারা পারচেস করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আর আমার ডেসক্রিপশনে কিন্তু প্রোডাক্ট লিংক দেওয়া আছে, চটপট গিয়ে পারচেস করে নাও। সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিগার, আসরের ঘন্টা বাজে এলো মানুষ সাজে আকাশে পূজোর বন্ধুয়ার। লাইফ টেস্ট দেখাবো যে আজকের এই 5 টাকার মেকআপটা কতটা লং লাস্টিং আর ওয়াটার প্রুফ সোয়েট। প্রথমেই কিন্তু আমি এখানে এক বোতল জল ঢেলে নিয়েছি আমি আমার মুখে, তোমাদের নিশ্চয়ই এত ঘামও হবে না, তোমরা এত জল ঢালবে না, এতটা প্রয়োজনও নেই, তবে একটাই গ্যারান্টি নেই, সেটা হচ্ছে গিয়ে চোখে এই ফলস ল্যাশেসগুলো, যেগুলো কিন্তু আঠা, জলে পড়লেই কিন্তু খারাপ হয়ে যাবে, আর আমারও আইল্যাশটা উঠে উঠে আসছিল। বাট মেকআপ কিন্তু একদমই 10-এ-10, মানে মেকআপ কিন্তু একেবারেই লং লাস্টিং আর ওয়াটার প্রুফ, দেখতেই পাচ্ছ আমি কতখানি জল ঢেলে নিয়েছি, একেবারেই কিন্তু মেকআপ ট্রান্সফার হয়নি। আমি এখানে হোয়াইট টিস্যু দিয়ে তোমাদেরকে ড্যাপ মোশানে করে এখানে তোমাদেরকে মুছে দেখিয়ে দিচ্ছি যে আমার মেকআপ কতটা লং লাস্টিং, এমনকি লিপস্টিকটা পর্যন্ত ওঠেনি, কোনো আইলাইনার মাস্কারা কিচ্ছু ওঠেনি, জাস্ট আমার আই যে ফলস ল্যাশেসটা রয়েছে সেটা একটু উঠে এসেছিল, বাট মেকআপ নিয়ে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিন্তু এভাবে কিন্তু মেকআপ করে নর্মালি বেরোতেই পারো, জাস্ট অসাধারণ। তোমাদের কতটা ওয়াটার প্রুফ সোয়েট প্রুফ লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর আজকের মেকআপটাকে তোমরা কত দেবে, মানে 10-এ তোমরা কত রেট করবে সেটা কিন্তু অবশ্যই জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে, কারা কারা খুব বেশি উপকৃত হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আজকের মেকআপ লুকটায় তোমরা 10-এ কত দেবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর সবাই কিন্তু একটা করে গ্রিন হার্ট দিয়ে যেও কমেন্টে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরো একটা ভিডিওতে। নেক্সট ভিডিও কি দেখতে চাও চটপট করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও, আর আগমনী শুটের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য একটু ওয়েট করো, তোমরা অনেকে রিকোয়েস্ট করছো, আমি খুব তাড়াতাড়ি আনছি দু একটা লুক, তো তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।